সবাইকে জনতন্ত্র গণতন্ত্রে স্বাগত জানাচ্ছি, আমি অন্তরা বিশ্বাস। আজ আমাদের বিষয় নির্বাচনের পরিবেশ ও কথার লড়াই। সামনে নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশটা কেমন রয়েছে এবং সেই নির্বাচনকে ঘিরে যে কথার লড়াই চলছে মাঠে, সেই প্রসঙ্গ নিয়েই আজ আমাদের যে আলোচনা বা আলাপ সেটি। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন হলো প্রধানমন্ত্রী যখন জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সফর করে আসলেন, তারপর থেকেই একটি বিষয় ভীষণভাবে আলোচিত হচ্ছে। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করছেন। তিনি বলছেন যে যারা বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেয় তাদের সঙ্গে কোনো ব্যবসা নয়। আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নিয়ে তারা চিন্তিত, তবে নির্বাচনটা ভালো হবে কি হবে না এটাই আসলে তাদের মূল চাওয়া। এর বাইরে কোন দল আসলো বা কোন দল আসলো না, কোন দল ক্ষমতায় আসলো বা কোন দল নির্বাচনে আসলো, সেটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই বিষয়টি নিয়ে আমরা একটু বিশেষভাবে আজ কথা বলতে চাই। আমাদের সঙ্গে শুরুতেই রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতে আসলে যেটি জানতে চাই, আমরা তো বলে থাকি যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, তো মানে হঠাৎ করে প্রধানমন্ত্রী ঠিক যুক্তরাষ্ট্রের মানে যে কথাগুলো বলছেন, ঠিক মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কি নেই সেটি নিয়ে এক ধরনের দ্বিধার সৃষ্টি হয়েছে বা এক ধরনের দ্বৈত মনোভাব সৃষ্টি হয়েছে সবার মধ্যে, আসলে বিষয়টা কি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। এখানে বন্ধুত্বের সম্পর্কের ফাটল দোষ এটা মনে করি না। বঙ্গবন্ধুর যে নীতি, আমরা কারো সাথে শত্রু নয়, সবার সাথে বন্ধুত্ব রক্ষা করতে চাই। আমার দেশের মূল লক্ষ্য হচ্ছে এই দেশকে উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সেই ক্ষেত্রে কারো সাথে শত্রুতা নয়, সকলের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই বঙ্গবন্ধুর, তা নয় জননেত্রী শেখ হাসিনা। আজকে সকল দেশের সাথে সুসম্পর্ক রেখেই আজকে বাংলাদেশটাকে, যে বাংলাদেশ ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, সন্ত্রাস, জঙ্গিবাদের বাংলাদেশ, একসময় দেশ স্বাধীন হওয়ার পর বলা হতো এই বাংলাদেশ কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই সময় অর্থনীতিবিদরা বলেছিলেন যে এই বাংলাদেশ 2000 আপনার মানে এই সাল পর্যন্ত মানে 90 বছর থেকে 125 বছরে বাংলাদেশের মাথা পিছু হয় কোনোদিন $900-এর বেশি হবে না। কিন্তু 51 বছর বয়সে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশের জনগণের মাথা পিছু হয়েছে $2,824। আজকে সেই আমেরিকার রাষ্ট্রপতি কিন্তু আজকের জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করছেন। আজকে আপনি দেখেছেন IMF-এর প্রধান বলছেন যে বাংলাদেশ বিশ্বের অর্থনীতির মডেল, এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনা তার কাছে অনুপ্রেরণা। শেখ হাসিনা একজন শুধু রাজনীতিবিদ না, একজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, কারণ সেইভাবে বাংলাদেশটাকে আজকে শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের মধ্যেও আপনি দেখেছেন যুক্তরাষ্ট্রের বহুল পরিচালিত পত্রিকা বুমবাগে বলা হয়েছে যে সংকটের মধ্যে আজকে অর্থনৈতিক অবস্থাকে ধরে রেখেছেন বাংলাদেশ, এটি শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে। আমরা মনে করি আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, উনি যে কথা বলেছেন, দেখেন আজকে আমাদের দেশে র‍্যাব সম্পর্কে যে নিষেধাজ্ঞা দিয়েছেন, আমরা মনে করি এই আমেরিকানও একজন কংগ্রেসম্যান, আমেরিকার একসময় স্পিকার, উনিও বলেছেন যে এইটা বাংলাদেশের জঙ্গির উত্থান হবে, কারণ এই জঙ্গি দমনে 2001 থেকে 2006 যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ কিন্তু জঙ্গিবাদের দেশ হয়েছিল। 2003 সালে আমেরিকার একটি পত্রিকা বের হয়েছিল যে বাংলাদেশ এখন জঙ্গিবাদের দেশ। সেই জায়গার থেকে জননেত্রী শেখ হাসিনা এই র‍্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে এবং তাদের দক্ষতার কারণেই আজকে কিন্তু জঙ্গি জিরো টলারেন্স এসেছেন, যার ফলে সেই র‍্যাব সম্পর্কে যে মিথ্যা তথ্য যারা দিয়েছেন, যারা এই দেশের জঙ্গিবাদের উত্থান দেখতে চায় তারা সেই র‍্যাব সম্পর্কে, যারা এই দেশের জঙ্গিবাদের বাংলাদেশ বানিয়েছিল তারা সেই র‍্যাব সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে সরকার এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। এই কারণে আজকের প্রধানমন্ত্রী বলেছেন, কারণ তার কাছে ক্ষমতা না, তার কাছে হচ্ছে দেশ বড়, দেশের মানুষ বড়, দেশের মর্যাদা বড়। সেই কারণে একজন দেশপ্রেমিক, একজন সৎ দক্ষ দেশপ্রেমিক এবং দূরদর্শী নেতৃত্ব বিদায় শেখ হাসিনা আজকে গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা বলেছেন
যারা আমার দেশে নিষেধাজ্ঞা দেয় আমরা তাদের সাথে কোনো তাদের দেশের পণ্য আমরা কিনব বা তাদের সাথে আমরা কোনো ব্যবসা করব না, এটা জনতন্ত্রী শেখ হাসিনা বলেছেন। এটা তার দেশপ্রেমের দৃষ্টান্ত, এটা তার সততার দৃষ্টান্ত, এটা তার দূরদর্শী নেতৃত্বের দৃষ্টান্ত, এটা বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নিঃসন্দেহে। কিন্তু যুক্তরাষ্ট্র তো মানে এখন তো খুবই মানে কি বলবো গুরুত্বপূর্ণ একটি দেশ, পুরো বিশ্বের জন্য ক্ষমতাবান একটি দেশ, তো সেই যুক্তরাষ্ট্রের সামনে এতটা চোখ রাঙিয়ে কথা বলা এটা কি পরবর্তীতে আমাদের জন্য খুব লাভজনক হবে কিনা? দেখেন, যুক্তরাষ্ট্র একদিন এই দেশকে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ বলেছে, সেই তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা 28 বছর ক্ষমতা ছিল জিয়া থেকে খালেদা জিয়া, তারা কিন্তু সেই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন নাই। কিন্তু জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। আপনি কয়েকদিন আগে জানেন যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি কংগ্রেসম্যান বাংলাদেশের কোকাসে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছেন, সেইখানে তারা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন এবং শেষ কথাটি তারা বলেছেন যে বাংলাদেশ একটি মডারেট মুসলিম দেশ, বাংলাদেশ আপনার উগ্রবাদ দমন করেছেন, বাংলাদেশ বন্দুক ও কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এটা শেখ হাসিনার নেতৃত্বে, সেটা যুক্তরাষ্ট্রে কিন্তু এই কংগ্রেস এই প্রস্তাব উত্থাপিত হয়েছে কোকাসে, এটা শেখ হাসিনার নেতৃত্বে। তিনি খুব প্রশংসিত হয়েছেন 75-এর আগে, বঙ্গবন্ধু খুব প্রশংসিত হতেন, কিন্তু 75-এ একটা ঘটনা ঘটে। আমি তো বললাম যে আমার দেশের আজকে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা, আপনি 2001 সালের আগের কথা মনে আছে যে যখন জননেত্রী শেখ হাসিনার মানে ক্ষমতার শেষ সময়ে তখন কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি একদিনের জন্য বাংলাদেশে এসেছিল, আপনার মনে আছে কিনা, বিল ক্লিনটন, তিনি এসেছিলেন শুধু বাংলাদেশের গ্যাস নেওয়ার জন্য। সেদিন এই জননেত্রী শেখ হাসিনা সেদিনও প্রধানমন্ত্রী বিল ক্লিনটনের সামনের উপর বলে দিয়েছিলেন যে 50 বছরের রিজার্ভ না থাকলে আমরা এক ঘন ছোট গ্যাস দিতে পারবো না। তারপরে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন, তার সামনে একই কথা বলেছিলেন। তারপরে ষড়যন্ত্র করা হয়েছিল জননেত্রী শেখ হাসিনাকে, সেদিন ক্ষমতায় যেতে দেওয়া হয়নি, ষড়যন্ত্র করে লতিফুর রহমান বিএনপি অন্যান্য দেশের, সেদিনকে ইন্ডিয়াও আমেরিকার সাথে ছিল, সেদিন জননেত্রী শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রীত্বের জন্য কিন্তু একটুও লোভ করেনি, ক্ষমতার একটুও লোভ করেনি, তিনি দেশের স্বার্থ দেখেছেন, দেশের স্বার্থ বিসর্জন দিতে চাননি, তার কাছে আগে হচ্ছে দেশের স্বার্থ। আজকে যদি কেউ মনে করে যে আমার দেশের স্বার্থের উপর আঘাত করবে, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ না স্বার্থ দেখার জন্যই উনি পরের বার ক্ষমতা এলেন না এরকম কিছু, সেবার আমি যতদূর জানি সেবার সবাই মিলে ষড়যন্ত্র করেই, দেখেন সেবার 2001 সালের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের ভোটের সংখ্যা বেশি ছিল কিন্তু সিট কম ছিল, সেদিন ষড়যন্ত্র করে, সেদিন তত্ত্বাবধায়ক সরকার ষড়যন্ত্র করে আওয়ামী লীগের জয়যাত্রাকে ব্যাহত করেছিলেন এবং আওয়ামী লীগের এমপি এবং নেতাদের সেদিন নির্বাচন কেন্দ্রে দাঁড়াতে দেয়নি। 2001 সালের নির্বাচন আপনি দেখতেছিলেন, আমি প্রচুর প্রমাণ দেখেছি, তার চেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন বঙ্গবন্ধু হত্যা করার পর একমাত্র আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার পর তিনি তার বাসস্থানে যেতে পারেন, তার আগেই তার টেলিফোন লাইন কেটে দেওয়া হলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি তিনিও তার বাসায় যে চেয়ারে বসতে পারেন নাই, তার আগেই টেলিফোন লাইন কেটে দেওয়া হলো, অর্থাৎ এই যে পরিকল্পনা অনুযায়ী যে শেখ হাসিনার এই টেলিফোন লাইন কেটে দিয়ে জাতিকে মেসেজ দিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের যারা এসেছেন তারা শেখ হাসিনাকে ক্ষমতায় আসতে দেবে না, এই মেসেজটাই দিয়েছিলেন সেদিন টেলিফোন লাইন কেটে দিয়ে। আমরা মনে করি যে ষড়যন্ত্র এখনও ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের
পরিকল্পনাকারী হচ্ছে, সেই ষড়যন্ত্রের পরিকল্পনা জাতীয় আন্তর্জাতিকভাবে আছে এবং সেটা বাস্তবায়ন করছে বিএনপি। আন্তর্জাতিকভাবে আছে বলতে কি মানে কোনো বিশেষ দেশের কথা বলছেন? আমি কোনো জাতীয় আন্তর্জাতিকভাবে আছে। আপনি দেখছেন পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে না, ডক্টর ইউনুসরা ষড়যন্ত্র করেছে না, বিএনপি ষড়যন্ত্র করছে না, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক তো পরবর্তীতে সেটা বিশ্বাস করেছে সেটা মিথ্যা। যে অভিযোগ সেই ওয়ার্ল্ড ব্যাংক তো আজকে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ এবং বিশ্ব ব্যাংকের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসাবে ডেকে নিয়েছে, দাওয়াত দিয়েছেন এবং সেখানে বিশ্ব ব্যাংক আজকে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন যে আজকে শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সংকটের মধ্যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে তারা জাপানের মতো সবচেয়ে বড় অংশ তারা বলছেন আজকে কৌশলগত অংশীদারিত্বের জায়গায় দাঁড়িয়েছেন এবং জাপান এই বাজেটে প্রায় 30,000 বিলিয়ন ইয়েন মানে ই দিচ্ছে, তারা তাদের দেশের মুদ্রা দিচ্ছে। মানে এই যে শেখ হাসিনার অবস্থান এটিকে আন্তর্জাতিকভাবে ঈর্ষণীয় একটি পর্যায়ে চলে গেছে কিনা? আপনি যেটি বলছিলেন যে যুক্তরাষ্ট্র বিল ক্লিনটন একসময় গ্যাস চাইতে এসেছিলেন কিন্তু তিনি গ্যাস পাননি, তো পরের বার আসলে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসতে পারেনি, এটির সাথে এক ধরনের সম্পর্ক আছে। এখন কি বিষয়টা এরকম যে যুক্তরাষ্ট্র কিছু চাইছে আমরা দিচ্ছি না, যে কারণে সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেছে? আমরা চাই বাংলাদেশে একটি এক্সক্লুসিভ নির্বাচন হবে, সকল দল নির্বাচনে অংশগ্রহণ, আমরাও তাই চাই। মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কেন গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আজকে জননেত্রী শেখ হাসিনা এক অন্ধকার যুগে এই দেশে এসেছিলেন। আপনি জানেন যে আপনার কি বলে যে এই যে মে মাসে যখন জননেত্রী শেখ হাসিনা দেশে আসেন আগামীকাল 17ই মে, তখন বাংলাদেশ ছিল অন্ধকার যুগে। বাংলাদেশে ঘরে সেনা অফিসার, মুক্তিযোদ্ধার পক্ষে সেনা অফিসার জওয়ানদের হত্যা করা হয়েছিল, তাদের স্ত্রী সন্তানদের হাজারি, আওয়ামী লীগের 4,500 নেতা কর্মী গ্রেপ্তার, গুম খুন হত্যা, বিমান বাহিনীর 551 জন অফিসার হত্যা, বাংলাদেশ পাকিস্তানের দাঁড়ায় ফিরিয়ে গেছেন। বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্লোগান হচ্ছে আমরা হব তালেবান, বাংলা হবে আফগানিস্তান। একটি অন্ধকার যুগে মানুষের ভোটের অধিকার নাই, গণতান্ত্রিক অধিকার নাই, সেই অন্ধকারের আলোর দিশার হিসেবে জননেত্রী শেখ হাসিনা 81 সালের 17ই মে বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশে আসলেন সেদিন তার আসার পথকে বন্ধ করার ষড়যন্ত্র হয়েছিল। আসার পরে জননেত্রী শেখ হাসিনা সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু করেছিলেন এবং এই লড়াই করতে গিয়ে তাকে 21 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। আজকে শেখ হাসিনা 81 সালের 17ই মে এসেছিল বলেই বাংলাদেশ আজকে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, শেখ হাসিনা এসেছিল বলেই আজকে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, শেখ হাসিনা এসেছিল বলে আজকে যুদ্ধ অপরাধীদের হত্যার বিচার হয়েছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের দ্বারা ফিরিয়ে এসেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়েছেন, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছেন, বাংলাদেশ আজকে বিশ্বের একটি রোল মডেল হিসাবে বলছে বিশ্ব নেতৃত্ব বলছেন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুকরণ করা উচিত। এই যে ইসের আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার নিজ দেশে কেনিয়াতে গিয়ে বলেছিলেন যে কীভাবে একটি দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে হয়, অর্থনীতির উপর দাঁড় করতে, সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুকরণ করা উচিত। যুক্তরাজ্যের একজন সাংবাদিক নিকোলাস তা একটি প্রবন্ধ লিখেছিলেন জো বাইডেনের উদ্দেশ্যে কীভাবে দারিদ্র বিমোচন করতে, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুকরণ করা উচিত। আজকে বাংলাদেশটাকে ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশটাকে বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। সে কারণেই কি যে কোনো দেশকে মানে উত্তর দিতে পারে বাংলাদেশ? পাশাপাশি আপনি দেখেন আজকে মানে আজ থেকে 20 বছর আগে বা 10 বছর আগে কি অবস্থা ছিল যে সেটা আপনি বলতে পারেন যে মানে যুক্তরাষ্ট্র এরকম কঠোর সমালোচনা করতে পারে? চীনের রাষ্ট্রদূত কয়েকদিন আগে বলেছেন, আপনি দেখেছেন পত্রিকায়, যে প্রবৃদ্ধির দিক দিয়ে চীনকে বাংলাদেশ আগামীতে ছাড়িয়ে যাবে। তার মানে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক সক্ষম, সেই কারণেই আসলে বাংলাদেশ কোন একটা দেশকে উচিত কথাটি বলতে পারে, আপনি সেটা বলতে চাইছেন? আমি মনে করি আমার পেটে যখন ক্ষুধা থাকে, আমি যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব না, তখন সবলের প্রতি আমার একটা দুর্বলতা থাকে, তার কথা শুনতে হয়। কিন্তু বাংলাদেশ অর্থনৈতিকভাবে সবল, বাংলাদেশ এই কারণে তো প্রধানমন্ত্রী বলেছেন আমার ঘরে যদি চাল থাকে আর সবজি থাকে, মাছ থাকে, তাহলে আমি কেন অন্যের কাছে মাথা নত করব?
আজকে বাংলাদেশ সেই দিকতে আপনি জানেন খাদ্য উৎপাদনের তৃতীয়, সবজি মাছ উৎপাদনে আজকে বাংলাদেশ এগিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সকলেই খাই চা মানে চাউ খাদ্য উৎপাদন করতে পারি, আমরা যদি সবজি উৎপাদন, আমরা যদি মাছ উৎপাদন করতে পারি, আমরা যদি খাদ্যে নিজেরা স্বয়ংসম্পন্ন হতে পারি। আজকে মানুষ লড়াই প্রতিদিন লড়াই করছেন কি জন্য? সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য। আজকে যদি অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা নিশ্চয়তা পায়, তাহলে আমি তো অন্যের কাছে আপনার কাছে মাথা নত করব নিঃসন্দেহে। কিন্তু এই যে আমি আমরা মাথা নত করছি না নিঃসন্দেহে, এটি মানে একটি দারুণ ব্যাপার। কিন্তু এর পরিপ্রেক্ষিতে কোনো ধরনের ভয় ভীতির কোনো কারণ আছে কিনা, কোনো বিপদ আসতে পারে কিনা? শুনেন, আওয়ামী লীগের সবসময় তো লড়াই করে টিকতে হয়েছে, বঙ্গবন্ধুকে লড়াই করে টিকতে হয়েছে, পাকিস্তান বিরুদ্ধে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, 14 বছর জেল খেটেছে, তিনবার তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর চেষ্টা করা হয়েছে, বঙ্গবন্ধু মাথা নত করেনি। আর বঙ্গবন্ধুর তখন জননেত্রী শেখ হাসিনা যখন দেশে এসেছেন, তখন ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ঢুকতে পারেননি, রাস্তায় জায়নামাজ বিছিয়ে ডুকরে ডুকরে কেঁদেছেন আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন। তাকে 21 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, চূড়ান্ত হত্যা করার জন্য চেষ্টা করেছিল 2004 সালের 21 আগস্ট। সেই জে জিয়া রহমান বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যের নায়ক ছিল, সেই জিয়া রহমানের ছেলে তারেক জাই 2004 সালে সায়া প্রধানমন্ত্রী হয়ে বঙ্গবন্ধুর খুনি এবং 71-এর খুনি মুজাহিদদের নিয়ে বৈঠক করে আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছিল, আল্লাহ রক্ষা করেছেন। আজকে সেদিন নারী তাইবির রহমান 22 জন লোক মারা গেছেন, জননেত্রী শেখ হাসিনা আজকে আল্লাহ রক্ষা করেছেন এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কারো কাছে মাথা নত করেননি। তো জননেত্রী শেখ হাসিনা আজকে তার সততা, তার সাহসিকতা, তার দেশপ্রেম, তার দূরদর্শী নেতৃত্বের কারণে শত প্রতিকূলতার মধ্যে দিয়ে, সকল ষড়যন্ত্রের মধ্যে দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যার ফলে আজকে দেখেছেন বিশ্ব নেতৃত্ব বলছেন ক্রাইসিস মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, সততার দিক দিয়েও বলছেন বিশ্বের তৃতীয় সৎ প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। আর শেখ জননেত্রী শেখ হাসিনা যখন ইটালিতে গেছিলেন, তখন ইটালির প্রধানমন্ত্রী বলেছিলেন যে মানবিক লৌহ মানবিক নেত্রী হচ্ছেন শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা বিশ্ব নেতৃত্ব প্রশংসা করছেন, শুধু শেখ হাসিনার এদেরকে ম্যানেজ করছে এই কারণে বলছেন না, শেখ হাসিনার কর্মদক্ষতা, শেখ হাসিনার সততা, শেখ হাসিনার দেশপ্রেম, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব সংকট মোকাবেলায় শেখ হাসিনা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে দেখেন এই যে বৈশ্বিক মহামারীর সময় সব দেশ, কিন্তু উন্নত দেশগুলো কিন্তু থমকে দাঁড়িয়েছেন, কিন্তু শেখ হাসিনা সেই বাংলাদেশকে ঘুরে দাঁড় করিয়েছেন। যে আমরা আরো বিস্তারিত আলাপ করব এবং একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ডক্টর আসাদুজ্জামান রিপন বিশেষ সম্পাদক বিএনপি তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমাদের আজকের বিষয় নির্বাচনের পরিবেশ ও কথার লড়াই। এই বিষয়ে কথা বলতে দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন। বিরতির পর আবারও আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে একটু শুরুতে আসতে চাই, যে প্রসঙ্গটি নিয়ে আমরা আসলে বিরতির আগে কথা বলছিলাম, প্রধানমন্ত্রী বললেন যে যারা আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের কোনো পণ্য আমরা কিনব না, পররাষ্ট্রমন্ত্রী বললেন যে বিদেশি রাষ্ট্রদূতদের বাড়তি যে নিরাপত্তা দেওয়া হতো সেটি আমরা দেব না। এই যে মানে সবকিছু একই সময়ে হচ্ছে, মানে একই সময়ে দুটো বড় বড় বিষয়, আবার প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎকারে তিনি আরেকটি কথা বললেন, যুক্তরাষ্ট্র হয়তো প্রধানমন্ত্রীকে মানে তাকে ক্ষমতায় দেখতে চায় না, মানে একই সময়ে এতগুলো বিষয়, বিশেষ কোনো কারণ আছে কিনা? বিশেষ কারণ তো একটা, যেটা উনি যেহেতু উনি প্রধানমন্ত্রী, ওনার কাছে তো খবর খবর আমার আপনার অনেকের চেয়ে বেশি আসবে, ওনার বিকজ সি হ্যাজ লট অফ সোর্সেস, ওনার অনেক সোর্স আছে তাই না, সরকারি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে নানা নেটওয়ার্ক থেকে উনি খবর পান। তো আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে উনি যে 15 দিনের একটা সফরে গেলেন, মানে যুক্তরাজ্যে গেলেন বা যুক্তরাষ্ট্রে গেলেন, জাপানে গেলেন, তো এখানে যুক্তরাষ্ট্রে উনি যে সাপোর্টের মধ্যে ছিলেন, দ্যাট ওয়াজ নট ইন দ্য ডট ইট বেসিক্যালি দ্যাট ওয়াজ নট এ মানে আপনার ইয়ে এটা গভর্নমেন্ট স্পন্সর্ড মানে কোনো প্রোগ্রাম বলে আমার মনে হয়নি, এটা স্টেট মানে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রোগ্রাম তিনি গিয়েছেন, যে প্রোগ্রামটা গিয়েছেন সেই এই ধরনের অনুরূপ প্রোগ্রাম পৃথিবীর বিভিন্ন দেশের সাথে ইনক্লুডিং নেপাল বা আরও অনেক ছোটো দেশ তাদের সাথেও ওয়ার্ল্ড ব্যাংক করে থাকে।
কারোর 25 বছর, কারোর 10 বছর, কারোর 50 ইয়ার্স, যেন আমাদের সাথে এরকম হলো। এবং এরকম নেপালের সাথেই তারা গত বছরই করেছে এরকম প্রোগ্রাম। আচ্ছা, তো যাই হোক, এইখানে যেটা সিগনিফিক্যান্ট মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে যে উনি এবং ওনার টিম যখন যুক্তরাষ্ট্রে ছিলেন, তো তখন প্রধানমন্ত্রীর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পর্যায়ের কোনো কর্তা কর্মকর্তা, যে মানে কোনো পর্যায়ে, মানে সোজা কথা কোনো পর্যায়ের কর্মকর্তা ওনার সাথে মানে কোনো মিট করেনি বা আগ্রহ প্রকাশ করেননি, অথবা আমাদের যে অ্যাম্বেসির যেখানে আছে সেই অ্যাম্বেসির লোকেরও কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে পারেনি। বাট অন দ্য আদার হ্যান্ড, আপনি নিশ্চয়ই নিউজটা খেয়াল করেছেন, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্রমন্ত্রী, যেটা ওরা ফরেন সেক্রেটারি বলে, সেক্রেটারি অফ স্টেট, তো সেক্রেটারি অফ স্টেটের যিনি অ্যাডভাইজার ডেরেক শোলে কিন্তু আবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর একজনকে আলাদা ডেকে নিয়ে কথা বলেছেন, তিনি হচ্ছেন সালমান রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান রহমান। মিনওয়াইল ঘটনাক্রমে গত মাস কয়েকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের মধ্যে সম্পর্কে টানাপোড়েন, পার্টিকুলারলি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের তারা যে কথাগুলো বলছেন এবং বলেছেন যে এখানে নির্বাচনের জনমতের প্রতিফলন হতে হবে, এবং আরও ব্যাখ্যা করে বলেছেন যে মানে গণতন্ত্রের সংজ্ঞাটা বা একটা ভালো নির্বাচনের সংজ্ঞাটা বলতে তারা যেটা বোঝেন যে নির্বাচনটি জনগণ গ্রহণযোগ্য মনে করে, যে নির্বাচনের ফলাফলটি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। মানে এই নির্বাচনে অনেক কথা হয়েছে, র‍্যাব নিয়ে কথা হয়েছে, মানবাধিকার নিয়ে কথা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে, তো নানাবিধই নিয়েই তো এই বিষয় নিয়ে যখন কথা হয় তখন স্বাভাবিকভাবে এই সমস্ত অভিযোগগুলো তো সরকারের বিরুদ্ধেই যায়, তো এবং সরকারেতে বিব্রত বিরক্ত সব কিছু মিলিয়ে, এবং অনেক এর মধ্যে তো আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঢাকায় যিনি আছেন, মানে তার মা গাড়ি আপনার ঘেরাও করে বসলো, তাই না? এবং ধারণা করা যায় বা পত্রপত্রে রিপোর্ট অনুযায়ী তারা সরকারপন্থী লোকেরাই, এসব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন বিরক্ত বিব্রত, একইভাবে গভর্নমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে বিরক্ত এবং বিব্রত, এবং এই ধরনের যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর বিরক্ত, বাংলাদেশের উপর সরকারের প্রতি, বাংলাদেশ সরকারের প্রতি সরকার টু সরকার তো হয়, সরকার টু সরকার কি কারণে? এই যে আপনি বললাম যে আপনার মানে এখানে আপনার মানে তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছেন, তারা হিউম্যান রাইটস ইস্যুজ নিয়ে কথা বলছেন, তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে কথা বলছেন, র‍্যাব নিয়ে কথা বলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা বলছেন, প্রেস ফ্রিডম নিয়ে কথা বলেছেন, বলেছেন যে এগুলো বাংলাদেশে অনুপস্থিত, অথবা এই বাংলাদেশে এই জিনিসগুলো তারা একটা বৈশ্বিক মানে যে সূচক সেই সূচকে থাকা উচিত, র‍্যাদার বাংলাদেশের সূচকগুলো ক্রমেই নামছে এগুলো। আচ্ছা, এখন এটা তো সরকার নেচারালি স্বীকার করে, তারপর কিছুদিন আগে মানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ফরেন মিনিস্ট্রি থেকে তার একটা রিপোর্ট, কান্ট্রি রিপোর্ট ছেপেছে বাংলাদেশের উপরে, যে কথাগুলো বললাম এই কথাগুলো তারা বিভিন্ন সময় বলে থাকেন, এবং এটা প্রতি বছরই তারা যে রিপোর্টগুলো দেন সেই রিপোর্টগুলো একেবারে বাংলাদেশ সরকারের বিরুদ্ধেই অভিযোগগুলো যায়। এখন এই কারণেই প্রধানমন্ত্রী, আমি বলছি না এই কারণে না, আমি বলছি যে এই ধরনের পরিপ্রেক্ষিতে একটা তো একটা মানে টানা সম্পর্কে টানাপোড়েন তো আছে, একটা মনোমালিন্য আছে, এবং প্রধানমন্ত্রী যে মানে যুক্তরাষ্ট্রের রাজধানীতে অবস্থান করলেন, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো, আমি যেটা বলেছিলাম, কোনো লেভেলের কোনো কর্মকর্তা তার সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না বা মিটিং ছিল না, বা আমাদের অ্যাম্বেসির তরফ থেকে চেষ্টা ছিল কি না সেটা আমি জানি না, মানে সোজা কথা অ্যাসাস শি হ্যাড নো মানে অফিসিয়াল প্রোগ্রাম, ওনার কোনো অফিসিয়াল প্রোগ্রাম ছিল না, কিন্তু অফিসিয়াল প্রোগ্রাম না থাকলে এর ফাঁকে যে প্রোগ্রামটা ঘোষিত ছিল না কোনো তরফ থেকেই, এর মধ্য থেকে প্রধানমন্ত্রীর এন্টুরেজের ওয়ান অফ দ্য মেম্বার সালমান রহমান তাকে ডেকে নিয়ে ডিরেক্ট শোলে ক্যাটেগরিক্যালি ওই কথাগুলো আবার তুলে দিয়েছেন, যে এই 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 মানে যে কথাগুলো আমি আলোচনা করলাম বা পত্রপত্রে আপনারা যেটা দেখেছেন, ফলে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী চিন্তা করেন যে আমি এখানে ছিলাম বা আমি অবস্থান করছি, আমার সাথে কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা কথা বললেন না, কিন্তু আমার সফরসঙ্গীর একজনকে ডেকে নিয়ে বিশেষভাবে তাকে ডেকে নিয়ে তাকে এই কথাগুলি বললো, এখন সেখানে সালমান রহমান সাথে যে কথাগুলো আমরা অফিসিয়াল ভাষণটা দেখেছি যে কথাগুলো আমি বললাম, আমার ধারণা মানে আমি নিজে তো মানে কূটনৈতিক সাংবাদিকতায় যুক্ত, আমার যেটা ধারণা, আমার ধারণা যে সেখানে বোধহয় সালমান রহমানকে হয়তো এ বিট একটু আরও শক্তভাবে কিছু বলেছে, এবং ওনার সালমান রহমানের বাসায় ঢাকায় কিন্তু তারা মিট করেছে এবং সেই আলোচনাগুলো খুব ফলাফলগুলো বাইরে আসেনি, তো ফলে ফলে প্রধানমন্ত্রী ধারণাই করে নিয়েছেন যে কথাটা আপনি বলুন, বিবিসিকে যেটা বলেছেন যে আমাকে তারা দেখতে চায় না, আমি ক্ষমতা থেকে এটা পছন্দ করছে না, হয়তো এই ধরনের কোনো ইন্ডিকেশন হয়তো উনি পেয়েছেন, আমি যেটা বললাম যে ওনার তো অ্যাজ হেড অফ দ্য গভর্নমেন্ট ওনার তো নানা সোর্সই আছে, উনি অনেকের বডি ল্যাঙ্গুয়েজ বোঝার কথা, অ্যাটিচিউড বোঝার কথা,
তো ফলে এর পরপরই আপনি দেখবেন যে এর পরপরই উনি যখন দেশে ফিরলেন ইঞ্জিনিয়ার্সদের একটা প্রোগ্রামে উনি মানে প্রথমে বললেন যে যারা যারা নিষেধাজ্ঞা দেবে দিয়েছে না যারা নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কোনো কিছু কেনাকাটা করব না আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে প্রবাবলি উনি অ্যাপ্রিহেন্ড করছেন যে শুধু এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞাটা দিয়েছে স্যাংশনের কথা বলেছেন কি মূলত নিষেধাজ্ঞা স্যাংশন একই জিনিস তো এই যারা নিষেধাজ্ঞা তাদের কাছে কোনো তাদের কাছে আমরা কোনো কিছু কিনবো না কেনাকাটা করবো না এখন আমার ধারণা উনি হয়তো এমন একটা হিন্ট পেয়েছেন ইন্ডিকেশন পেয়েছেন যে এই যে আগে যে র্যাবের উপর মানে বাহিনী হিসেবে র্যাব তো বেসিক্যালি পুলিশের একটা অঙ্গ প্রতিষ্ঠান ইটস নট এ ফুল ফ্লেজড বাহিনী তো র্যাবের উপরে যে মানে নিষেধাজ্ঞা এসেছে বা তাদের কয়েকজন কর্মকর্তার উপর যে নিষেধাজ্ঞা এসেছে এই নিষেধাজ্ঞাটা আরও এক্সটেন্ডেড হতে পারে আরও বাড়তে পারে আরও আরও ব্যক্তিবর্গের ওপর আসতে পারে হ্যাঁ আরও কোনো প্রতিষ্ঠানের উপর আসতে পারে উনি নিশ্চয়ই ধরনের কোনো আভাস পেয়েছেন উনি আশঙ্কা করছেন যার কারণ উনি বলেছেন যারা দেবে এবং আপনি একটা শব্দটা কিন্তু যারা যে না আমরা জানি এই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই স্যাংশন দিয়েছে দুই ধরনের স্যাংশন দিয়েছে তার একটা মানে রেভিনিউ খাতের স্যাংশন দিয়েছে আবার আরেকটা তো আপনার মানে এগুলো দিয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত যা করে এইটা কিন্তু দেখবেন একটা এটার একটা ইমপ্লিকেশন বা একটা ইনফ্লুয়েন্স ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর উপর পড়ে এবং তারও সেটা ফলো করে যেমন বেলারুশের উপরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইয়ে দিল বা আপনার স্যাংশন দিল এটা অব্যবহিত পরে অন্যান্য দেশগুলোও দিল পশ্চিমা দেশগুলোও দিল সেরকম একটা কিছু হতে পারে উনি মনে করছেন যে অন্যরা দিতে পারে সেই জন্য উনি একটা হুঁশিয়ারি করলেন এটা বলে একটা কাউন্টার হুঁশিয়ারি করলেন যে আমরা তোমাদের কাছে কেনাকাটা করবো না বাট আমার বক্তব্য হচ্ছে যে আমরা কী কেনাকাটা করি আমরা কিছু অস্ত্র কেনাকাটা করি সেটাও কিন্তু খুব মেজর না মেজর আমাদের অস্ত্রের সাপ্লায়ার হচ্ছে চায়না রিসেন্টলি রাশিয়া এবং ইন্ডিয়াও কিছু দিচ্ছে আমরা আমেরিকা থেকে আগে কটন আমদানি করতাম এখন কটন আমদানি করে কিনা যেহেতু আমি ব্যবসার সাথে জড়িত নই তো আমি অতটা বলতে পারবো না তবে আমার যেটা ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমাদের কেনাকাটা সয়াবিন তেল মানে ওরা তো মানে সয়াবিনে তো ওরা মানে মাস্ট নাম্বার ওয়ান এরকম কিছু ছাড়া বোধ হয় তেমন কিছু কেনাকাটা আমাদের যে খুব বড় আকারে আছে আমার মনে হয় না কারণ ওদের দেশের প্রোডাক্টগুলো তো যেমন গাড়ি ঠাড়ি আমরা আমদানি করি না কারণ ওখানে দাম বেশি পড়ে যায় কিন্তু এইটার একটা এটা আমি আসছি এখন কত হচ্ছে যে এই যে আপনি কেনাকাটা করবেন খুব ভালো করে ইটস ইউর রাইট আপনি অন্যরা স্যাংশন আপনি কেনাকাটা নাও করতে পারেন কিন্তু কত হচ্ছে আপনি তো সরকার আপনি তো ব্যক্তি না আপনার সিদ্ধান্তে তো দেশ প্রভাবিত হতে পারে মানে দেশের উপর ইম্প্যাক্ট হতে পারে আপনার সিদ্ধান্তের প্রতি সিদ্ধান্তের কারণে দেশের জনগণের উপর ইম্প্যাক্ট হতে পারে এখন আমার দেশে তো আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে আমার লার্জেস্ট মানে আমার মানে গার্মেন্টস এক্সপোর্ট করি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আমার এই 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 এক্সপোর্টের উপর কিনলে বিক্রি করতে পারবো এই এক্সপোর্টের উপর ডিপেন্ড করে আমার এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি ডেভেলপ করেছে আমার অনেক শ্রমিক এখানে আছে আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় যে আমাদের মতো মুখে রিটেলিয়েট করে মানে অ্যাকশন করে তা না মানে যতদূর ওদের নেচারটাকে যদি আমরা ওয়াচ করে থাকি সেক্ষেত্রে আমাদের গার্মেন্টসের উপর ইম্প্যাক্ট হতে পারে আমাদের অন্য জিনিসের উপর ইম্প্যাক্ট হতে পারে আমাদের সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী অন্যান্য প্রতিষ্ঠান এমনকি পুলিশের লোকেরাও আপনার জাতিসংঘে পিসকিপিং মিশনে যায় জাতিসংঘ মানে যুক্তরাষ্ট্র নয় বাট আবার যুক্তরাষ্ট্রে তো জাতিসংঘের মতো ফোরামে অনেক বড় প্রভাব থাকে তো এই যে জিনিসগুলো আপনি যে কথাটা বলছিলেন যে একই সাথে মানে পতাকা প্রত্যাহার করে নেওয়া তারপরে আপনার মানে রাষ্ট্রদূতদের বাড়তি মানে এডিশনাল সিকিউরিটি সেটাকে আপনার রিডিউস করে দেওয়া ওয়েল আমি এই ক্ষেত্রে আমার একটা মানে পার্সোনাল অপিনিয়ন আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ কি কি অনুরূপ মানে মানে সিকিউরিটি প্রোটোকল বাংলাদেশ অন্য রাষ্ট্রের কাছ থেকে পায় কিনা যদি বাংলাদেশ না পেয়ে থাকে ওয়েল বাংলাদেশ মানে অ্যাট পার রাখতে পারে বলছি কিন্তু কত টাইমিং ইজ ব্যাড আপনি 14 বছর 14.5 বছর বা 15 মানে 14.5 আপনি ধরে নেন যে 14 বছরের বেশি আপনি ক্ষমতায় আছেন আপনি ইউ আর অ্যালোয়িং মানে হোয়েস্টিং দ্য ফ্ল্যাগস আপনি পতাকা উত্তোলন করতে দিচ্ছিলেন এটা সরকার নির্বিশেষে এই জিনিসগুলো ছিল অল অন এ সাডেন হোয়াট হ্যাপেন টু ইউ অল অন এ সাডেন হোয়াট হ্যাপেন টু ইউর গভর্নমেন্ট আপনি যেই যেই সিদ্ধান্তগুলো নিলেন আমি সিদ্ধান্তের ব্যাপারে সরকার সিদ্ধান্তের ব্যাপারে আমার অবশ্যই আমার কোনো মানে নেতিবাচকতা নেই আমি বলেছি রেসিপ্রোকালি মানে আমার দেশকে কীভাবে অন্য দেশ সম্মান দিচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট
আমার রাষ্ট্রদূত কি সেখানে মানে পতাকা পাচ্ছেন কিনা, যদি না পেয়ে থাকেন ফাইন। মানে কিন্তু 14.5 বছর দিলাম কেন, তার আগেও নিশ্চয় দেয়া হতো নাকি? আগেও দেয়া হতো, এখন এডিশনাল মেজার বলতে বোঝাচ্ছে আমাদের দেশে নানা সময় আপনি ইউনো যে আপনার এই আমলিক শাসনামলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মানে গাড়িতে হামলা হয়েছে না, কিন্তু হলিয়ার ডিজাইনের পরেই মূলত তারা বিশেষ নিরাপত্তা পাচ্ছে, সেটা হচ্ছে। কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে আসছে মার্সে বার্নিকেট বলে ওনাদের যে রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ছিলেন তার গাড়িতে হামলা হয়েছিল। আচ্ছা, বিএনপির আমলে ব্রিটিশ হাই কমিশনের মানে মানে তিনি যখন শাহজালালের মাজারে যখন ভিজিট করতে যান সেখানে একটা দুর্ঘটনা জঙ্গিরা সেখানে বোম ব্লাস্ট করছিল, অর্থাৎ একটা সিকিউরিটি থ্রেট ছিল ওনাদের প্রতি। আমি যতদূর মানে আমি জেনেই বলছি, সুইডিশ অ্যাম্বাসেডর মানে ভদ্রলোকের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল, উনি আমার বাসায়ও এসেছিলেন, সুইডিশ ফরেন মিনিস্ট্রির মানে এই এশিয়া প্যাসিফিক ডেস্কের ডিজি তিনিও আমার বাসায় এসেছিলেন। ওই সুইডিশ রাষ্ট্রদূত তাকে আপনার প্রথম দফা যখন মার্কা ছাড়া যে সিটি নির্বাচনটা হলো, ওই মানে মার্কা ছাড়া মানে মানে দলীয় প্রতীক ছাড়া, তাই না, ওই নির্বাচনে সুইডিশ আমি একটু এক সেকেন্ড এসে সুইডিশ অ্যাম্বাসাডর কিন্তু আক্রান্ত হলেন। তো ফলে সবকিছু মিলিয়ে তার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন, কিন্তু একটা ছোট্ট বিরতির পর দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল যে প্রধানমন্ত্রী হঠাৎ করে যুক্তরাষ্ট্রের এরকম কঠোর সমালোচনা কেন করছেন, যুক্তরাষ্ট্র বলছে যে তারা বাংলাদেশে কেবল সুষ্ঠু নির্বাচনটা আসলে দেখতে চায়, আবার কিছুদিন আগে ইন্দো প্যাসিফিক আউটলুককে তারা স্বাগতও জানিয়েছেন, তাহলে মানে সমস্যাটা কোথায় এসএম কামাল হোসেন? দেখেন, আজকে প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কিনা জনতন্ত্রী শেখ হাসিনার লড়াইটা শুরু হয়েছে অন্ধকারের ভিতর আলোর পথ খোঁজার জন্য। আমি আজকে একটা কবিতা পড়তেছিলাম রবীন্দ্রনাথের, যে অন্ধকারের সিন্ধুতে একলাটি ওই মেয়ে আলোর নৌকে ভাসিয়ে দিল আকাশ পানে চেয়ে। আমার মনে হয় কবিতাটা রেখেছিল আজকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করেই, কারণ প্রধানমন্ত্রী এই মে মাসে 17ই মে বাংলাদেশে আসলে একটা অন্ধকার যুগে আলোর দিশারি হিসাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু করেছিলেন। আপনি যেটা বলছেন যুক্তরাষ্ট্র সম্পর্কে, আজকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তানায় যে কথা বলেছেন, আমি মনে করি আজকে দেশবাসী মনে করে যে এটা বাপের বিটি শেখ হাসিনা, কারণ এই আমেরিকা মহান মুক্তিযুদ্ধের সময় আমার মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি, সেদিন মুক্তিযুদ্ধকে আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেদিন সপ্তম নৌবহর প্রেরণ করেছিলেন পাকিস্তানকে সহযোগিতা করার জন্য, কিন্তু সেদিন পারেননি। বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন দেশ স্বাধীন হয়েছিল সেই দিন বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়তে গেলেন, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে দেশটাকে এগিয়ে নিয়ে গেলেন, তখন এই আমেরিকা তথাকথিত তলাবিহীন ঝুড়ির কথা বলেছিলেন যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ। সেই জায়গা থেকে বঙ্গবন্ধু যখন অর্থনৈতিক ভিত্তির উপর দেশটাকে দাঁড় করালেন, তখন বঙ্গবন্ধুর হত্যার সাথে যারা নীল নকশায় এঁকেছিলেন জাতীয় আন্তর্জাতিকভাবে, সেদিন সিআই এবং আইএসআই এই আর বাংলাদেশে তাদের এজেন্ডা জড়িত ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমি বলি জিয়াউর রহমান থেকে বেগম খালেদা 28 বছর যারা ক্ষমতা ছিল তখন আমেরিকা কোনো কথা কয়নি, কিন্তু যখন বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা এসেছেন তখন তার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছেন সবসময়। এই পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনুসকে দিয়ে, আজও মনে করি ডক্টর ইউনুসকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে জননেত্রী শেখ হাসিনা বাপের বিটি শেখ হাসিনার মতো উত্তর দিয়েছেন এবং মনে করেন এই মুহূর্তে কেন ডক্টর আসাদুজ্জামান রিপন বলছিলেন যে শেখ হাসিনাকে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের কেউ মানে অফিশিয়ালি তার সঙ্গে মিট করেননি, না যুক্তরাষ্ট্র এরকম কোনো যুক্তরাষ্ট্রের সরকার না যুক্তরাষ্ট্রের সরকারের দাওয়াতে তো প্রধানমন্ত্রী যাননি এবং আমার ইঙ্গিত না না এটা উনি হয়তো রাজনৈতিক কারণে বলতে পারেন, কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারের দাওয়াতে মাননীয় প্রধানমন্ত্রী যাননি, গেছেন ওয়ার্ল্ড ব্যাংকের দাওয়াতে। এবং আপনি জানেন, বিশ্বের সবাই জানে এবং সবাই জানে যে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর মূল নিয়ামক শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র। সেই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট কি বলেছেন,
এটা আইএমএফ প্রেসিডেন্ট মানে প্রধান কি বলেছেন, এটা জাতির সামনে এসেছে। কিন্তু প্রধানমন্ত্রী কেন বললেন যে যুক্তরাষ্ট্র হয়তো প্রধানমন্ত্রীকে ক্ষমতা দেখতে চান না? যুক্তরাষ্ট্র সবসময় আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান না, কারণ এই বাংলাদেশকে তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে। তারা কি বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়? আমি মনে করি বিএনপিকে না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না, বাংলাদেশের গণতন্ত্রকে বিশ্বাস করে না, তারা তাদের পক্ষে চায়। তাদের কথা বলছি পৃথিবীর, সেটা আমি কারো স্পিক, যারা আমি একটা শব্দ বললাম যে বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশ যুক্তরাষ্ট্র পাকিস্তান যেমন প্রতিশোধ নিয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করে দিয়ে তাদের এদেশের এজেন্ট দিয়ে, আবার যুক্তরাষ্ট্র সেই হত্যাকাণ্ডে প্রতিশোধ নিয়েছিল যে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিল, আর সেই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করেই আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আজকে সেই বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসেবে আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু 75ও পেয়েছি, 75 আমাদের ফেস করতে না, আমার দেশের জন্য তো আজকে জননেত্রী শেখ হাসিনা কি বলছেন, দেশের স্বার্থে আমি আমার জীবন দিতে প্রস্তুত, কারণ আপনি, আমি আগেও বলেছি রিপন সাহেব আসার আগে যে 2001 সালের আগে বিল ক্লিনটন এসেছিল বাংলাদেশে, একবারই এসেছেন ব্রিটেনের একদিনের জন্য, সেদিন জননেত্রী শেখ হাসিনা কিন্তু গ্যাস ব্যাপারে চুক্তি করেননি, সেদিন চুক্তি করেননি, বলছেন না 50% রিজার্ভ না থাকলে, শেখ হাসিনা কিন্তু মুখের উপর বলে দিয়েছেন যদি সেটা করতো শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হতেন, কিন্তু শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রীর চাইতে দেশের স্বার্থ বড়, শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রীর চাইতে দেশের স্বার্থ বড়। আজকেও শেখ হাসিনা মনে করেন ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, জনগণ যদি তাকে ক্ষমতা না রাখে, জনগণ যদি তাকে তার প্রতি আস্থা না থাকে, ক্ষমতার থেকে সরে দাঁড়াবে, কিন্তু জনগণের সাথে বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে বা বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দিয়ে বঙ্গবন্ধু তারা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান না। আবার ইন্দো প্যাসিফিক আউটলুককে তো যুক্তরাষ্ট্র স্বাগত জানালো, মানে এক ধরনের ভালো সম্পর্কও চলছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের। আমি তো বললাম যে যুক্তরাষ্ট্রের, আপনি, আমি আগে বলেছি যে যুক্তরাষ্ট্রের আপনার কংগ্রেসম্যান জো উইলসন কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করেছেন, তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্য উৎপাদন, দারিদ্র হ্রাস, উন্নত স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ মোকাবেলা, আত্মসামাজিকতা যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। শুধু তাই না, প্রস্তাব আরও বলা হয়েছে যে সকল মডারেট মুসলিম সমাজ ব্যবস্থা বজায় রেখে উগ্রবাদ দমন করেছেন, দেশটির জনগণের বন্দুকের কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তে গণতন্ত্র আইনের শাসনের প্রতি সমর্থন বজায় রাখতে সক্ষম হয়েছে। অর্থাৎ এই দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, বন্দুক এবং কর্তৃত্ববাদের শাসন ছিল, সেই জায়গাতে আজকে প্রধানমন্ত্রী গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব হয়েছে, যুক্তরাষ্ট্র এটা স্বীকার করছে। ধন্যবাদ আপনাকে ডক্টর আসাদুজ্জামান রূপন, একদম শেষ সময় চলে এসেছে, আমরা শেষ কথা শুনতে চাই আপনার কাছ থেকে। না, আমার বক্তব্য হচ্ছে যে সরকার যখন এই ধরনের সিদ্ধান্ত নেয়, কোনো মানে কোনো দেশের সাথে একটা বৈরী সম্পর্কের জায়গা যদি যখন চলে যায় কোনো সরকার সিদ্ধান্তের কারণে বা তাদের অবস্থানের কারণে, এটা একটা তো রাষ্ট্রীয় পলিসির ব্যাপার, পররাষ্ট্র নীতিতে একটা রাষ্ট্রীয় পলিসির ব্যাপার। যদিও এই পার্লামেন্ট এখন বর্তমান যে এক্সিস্টিং পার্লামেন্ট, এটা তো আসলে জনপ্রতিনিধিত্বশীল কোনো পার্লামেন্ট না, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে যে আমি যুক্তরাষ্ট্রের সাথে মানে আমি ড্যাম কেয়ার করব বা যুক্তরাজ্যের সাথে আমি ড্যাম কেয়ার করব বা কাউকে পাত্তা দেবো না ইত্যাদি হতে পারে, এটা একটা দেশের সক্ষমতা থাকলে তো দিতেই পারি, আমি করতেই পারি, আমি কেন মাথা নত করবো যদি আমার সেই সক্ষমতা থাকে। কিন্তু আমি কি, আমি আমার দেশটাকে, আমি তো এমনিতে আমার একটা কর্তৃত্ববাদী শাসনের একটা অভিযোগ আমার বিরুদ্ধে আছে, এবং এটা তো শুধু অভিযোগ না, আসলে ডেমোক্রেসির ইন্ডেক্সে, প্রেস ফ্রিডমের ইন্ডেক্সে বাংলাদেশ পৃথিবীর 160 দেশের মধ্যে, 180 দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান 160-161, চিন্তা করেন তাহলে, এটা তো আসলে মানে ইটস নট এ গুড সাইন। এখন আমি কি বাংলাদেশটাকে ইরান, সিরিয়া, ভেনিজুয়েলা, উত্তর কোরিয়ার লেভেলে নিয়ে যেতে চাই কি না,
আমি বিচ্ছিন্নতার দিকে চলে যেতে চাই কিনা, ঠিক আছে, উনি যে কথাটা বললেন, ওয়েল এটা মানে একসময় তো আওয়ামী লীগ অফিসিয়ালি বলতো যে মার্কিন সাম্রাজ্যবাদ শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে, 75 সালের 15 আগস্টে শেখ মুজিবুর হত্যাকাণ্ডের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত, সিআইএ জড়িত, এটা তাদের অফিসিয়াল বক্তব্য ছিল, তাদের নেতারা বক্তব্য দিতেন, কিন্তু এই বক্তব্যটা তারা এরপর থেকে তারা এটা শিফট করেছিলেন, তারা এটা অনেকদিন বলেননি। এখন কথা হচ্ছে সম্পর্কের উন্নতি হলে বলবেন না, সম্পর্কের অবনতি হলে বলবেন, কথা হচ্ছে যে আসলে এটা রাজনৈতিক দল হিসেবে আপনি অনেক কথাই বলতে পারেন, যখন আপনি দেশ পরিচালনা করবেন তখন আপনাকে তো আপনার দেশের কথা চিন্তা করতে, আপনার দেশের ইন্ডিপেন্ডেন্সের কথা চিন্তা করতে, আপনার জনগণের কথা চিন্তা করতে হবে, অর্থাৎ এই ধরনের সম্পর্কের কারণে যাতে আপনার জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যে দেশের সাথে, দেশের স্বার্থের কথা বিবেচনা করেই আজকে গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা দর্শক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো শেষ করছি, শুভরাত্রি।